আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সামনে কি নিয়ে আলোচনা করতে এসেছি, বা এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ বা খুব একটি সুসংবাদ যদি এটা হয় বাস্তবেই। তবে খুবই সম্ভাবনা আছে ইনশাআল্লাহ রোমানিয়া চেঞ্জিং হওয়ার নেক্সট ইয়ারে। তো তাই বলে এই না যে নেক্সট ইয়ারে চেঞ্জিং হয়ে গেলে রোমানিয়া ভিসা বন্ধ হয়ে যাবে বা ভিসা অ্যাপ্লাই হবে না, এমনটা না। আবার হতেও পারে, বলা যাবে না, আল্লাহাক ভালো জানেন ভবিষ্যতে কী হতে যাচ্ছে আমাদের জন্য। তবে যদি চেঞ্জিং হয়, হয়তো হাঙ্গেরির মতো আবার ওয়ার্ক পারমিট চালু থাকতে পারে বা নাও থাকতে পারে। তবে একদিক দিয়ে এটা যেমন ভালো হবে, আরেকদিক দিয়ে ক্ষতি হবে। যদি চেঞ্জিং হয়ে যায়, যারা ভিসা পেয়েছেন বা যারা ভিসা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা তো আসতে পারবেন। আবার এমন হতে পারে চেঞ্জিং হওয়ার কারণে রোমানিয়া নেক্সট বছরে ওয়ার্ক পারমিটটা নাও দিতে পারে, আবার দিতেও পারে, এটা বলা যাবে না। এটা আগামী বছর না আসা পর্যন্ত আগেই বলা যাবে না। এখনও আগামী বছর আসতে এখনও 2 মাস, এই 2 মাস পরে কী হয় সেটা বলা যাবে। তো আমি যদি পুরো ভিডিওটার রোমানিয়ান ভাষাটা আপনাদেরকে বুঝতে যাই ট্রান্সলেট করে, তাহলে অনেক সময় হয়ে যাবে বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে যে নিচে যে ব্রেকিং নিউজের হেডলাইনটা যেটা আছে ওইটা আপনারা গুগলে ট্রান্সলেট করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে কী বলতে চাচ্ছে। তবে এটা খুবই আশাবাদী, আমি 2-3 দিন যাবৎ এই নিউজটা দেখতেছি, গত পরশু দিন, তার আগের দিন, গতকাল রাতের বেলা। তো ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি আমি, তাহলে হয়তো ভালো লাগবে। আপনারা নিউজটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তবে ইনশাল্লাহ রোমানিয়া চেঞ্জিং হবে, এটা আশা করা যায়। শুধু একমাত্র ইউরোপিয়ান ইউরোপিয়ান যে চেঞ্জিং কান্ট্রিগুলো আছে আমি বলতে চাচ্ছি, তার ভিতরে 2-1টা দেশ শুধু রোমানিয়া চেঞ্জিংয়ে না ঢোকার জন্য বা চেঞ্জিংয়ে না ঢোকানোর জন্য বাধা সৃষ্টি করতেছিল। তো এখন শেষ পর্যন্ত এই নিউজে যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার যেটা এই জার্মান, জার্মান সেও এখন সমর্থন দিয়েছে রোমানিয়াকে চেঞ্জিংয়ে বলার ঢোকার জন্য বা চেঞ্জিংয়ে ইন্ট্রোডিউস করার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে এটা খুব একটি ভালো নিউজ। তবে আশা করা যায় আগামী 2023-এর জানুয়ারিতেই বা নভেম্বরের বড়দিন উপলক্ষে এরপরেই ওদের একটা ডিসিশন হবে এমনটা জানিয়েছে। এই বরাবর আজকে রাত্রে বলে আমি এই নিউজটা দেখেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা ভিডিওটা দেখেন, নিউজটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি নিউজটা পুরোপুরি নেইনি, কারণ হচ্ছে অনেক লং টাইমের একটা ইন্টারভিউ ছিল বা একটা নিউজ ছিল, যার কারণে আমি সংক্ষেপে কিছু তুলে ধরেছি আপনাদের সামনে। De un deceniu de când a îndeplinit cerințele tehnice, România ar putea intra în spațiul Schengen la finalul anului. Consiliul European decide în decembrie dacă România și Bulgaria aderă la spațiul european de liberă circulație. Chestiunea a născut dezbatere aprinsă în Parlamentul European. Un parlamentar german a spus că România este, citez, vestul sălbatic în mijlocul Europei și nu are ce căuta în Uniunea Europeană din cauza corupției și a criminalității. Pe de altă parte, președinția cehă a Consiliului susține aderarea în decembrie. Înainte de 1 ianuarie 2023 vom fi membri ai acordului Schengen. Este părerea fostului ministru de externe, Cristian Diaconescu. În decembrie, ministrii de interne și de justiție, în Comisia J, Justiție și Afaceri în Interne, vor lua decizia în legătură cu integrarea României în acordul Schengen. Și a Bulgariei, în mod evident. În decembrie, deci, în decembrie se va lua decizia. Decizia la ce vă așteptați? Cum va fi? Dacă deja s-a anunțat după discuția în Parlamentul European, unde, după cum știți, se adoptă rezoluții care nu au forță obligatorie decât dacă sunt însoțite de decizia Consiliului, înseamnă că, după părerea mea, în decembrie se va lua decizia corespunzătoare și vom fi, înainte de 1 ianuarie, 2023, membrii ai acordului Schengen. Îndeplinim condițiile de aderare la acordul Schengen, evaluate aceste condiții de comisiile Cheval, ale Comisiei Europene, cred, în urmă cu vreo 7-8 ani. Deci, din punct de vedere tehnic, nu există probleme. Singurele dificultăți au fost în ceea ce privește opunerea politică.
Discutăm în continuare pe marginea acestui subiect. Alături de noi, în platou, este colegul nostru Robert Kiș, jurnalist Digi24.ro. Bun găsit! Bună dimineața! Cum arată toate aceste replici venite ieri? Am văzut cum au fost numiți. România nu ar trebui să facă parte nici măcar din Uniunea Europeană, iată, după atâta timp. Vestul sălbatic. Vestul sălbatic din cauza criminalității și a corupției. Iată ce înseamnă un partid extremist în Parlamentul European, pentru că până la urmă vorbim de un reprezentant al unui partid extremist din Germania care face astfel de afirmații. La fel cum alți reprezentanți de-a lungul timpului a unor partide extremiste, unele dintre ele, iată, chiar ajunse la putere. În Italia, de exemplu, au făcut astfel de afirmații despre România și despre români. Evident, partea bună e că în Parlamentul European acest discurs a fost combătut atât de europarlamentari din România cât și din alte state europene. Am văzut luări de poziție în marea lor majoritate foarte favorabile României, inclusiv o luare de poziție din Olanda, acolo unde o reprezentantă chiar a unui partid care face parte din coaliția de guvernare condusă de Mark Rutte, a luat partea României și a spus că este rușine, că nu este respectată legea până la urmă și că guvernul olandez până acum s-a opus aderării la Schengen a României și a Bulgariei, pentru că, în definitiv, România și Bulgaria, în special România, îndeplinește toate criteriile aderării la spațiul Schengen încă din 2011. Ei bine, de-a lungul acestor 11 ani s-a tot făcut legătura între acele MCV. هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك.